আজকের ভিডিওতে থাকছে প্রিপারেশান অফ অ্যান অমলেট এই প্রিপারেশান কিভাবে খুব সহজে লিখতে পারবে সেটা কিন্তু আজকের ভিডিও তোমরা নিজেই বুঝতে পারবে এই প্রিপারেশানটা প্রিপারেশান রাইটিংটা আমরা ক্লাস নাইনে আমরা শিখি ক্লাস নাইন থেকে এবং এটা মাধ্যমিকের জন্য এবছর কিন্তু ইম্পর্টেন্ট সেটা আগের সাজেশানেই কিন্তু আমি বলেছি এবারে আরও যারা দেখতে চাইছো এই প্রিপারেশান কিভাবে লিখতে হয় অনেক প্রিপারেশানের ভিডিও রয়েছে সেগুলো আমি এন্ড কিনে দেওয়ার চেষ্টা করছি আজকে চলো আমরা দেখি কিভাবে খুব সহজে একটা অমলেট প্রিপারেশান আমরা লিখে নেব। রাইটিং যারা ভয় পাচ্ছ প্রিপারেশান রাইটিং নিয়ে এতটুকু ভয় পাওয়ার কিচ্ছু দরকার নেই খুব সহজে আমরা লিখবো যে এর পরে ভিডিওটার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমরা নিজে থেকে এবারে কিন্তু লিখে নিতে পারবো প্রথমে আমরা প্রিপারেশান রাইটিংয়ে একটা হেডিং করেছে এখানে দেখো প্রিপারেশান অফ হ্যান্ড অমলেট এবারে কী করবো একটা আমরা ইন্ট্রোডাকশান প্রথমে একটা প্যারাতে আমরা লিখবো তাহলে অমলেট প্রিপারেশনে আমরা কী লিখতে পারি যে অমলেট অমলেট ইজ ওয়ান অফ আওয়ার ফেভারিট ফুড আমাদের যে প্রিয় খাওয়ারগুলো তাদের মধ্যে কিন্তু একটা হচ্ছে এই অমলেট অমলেট ইজ ওয়ান অফ আওয়ার ফেভারিট ফুডস এই খাওয়ার আমাদের যে প্রিয় খাওয়ারগুলো সেই খাওয়ারগুলোর মধ্যে একটা হচ্ছে অমলেট ইটস প্রিপারেশান এর যে ইটস প্রিপারেশান এর যে পদ্ধতিটা তৈরির পদ্ধতিটা ইটস প্রিপারেশান ইজ ভেরি ইজি খুব সোজা ভেরি ইজি খুব সোজা উই আমরা ক্যান পারি প্রিপেয়ার তৈরি করতে প্রিপেয়ার তৈরি করতে ইট ইহা অ্যাড হোম বাড়িতে বাড়িতে আমরা তৈরি করতে পারি ইজিলি সহজেই আমরা এটা কিন্তু তৈরি করতে পারি ইট ইজ প্রিপেয়ার্ড এই যে সেন্টেন্সটা আমরা লিখছি এটা যে কোনো আমরা সেন্টেন্সে মানে প্রিপারেশানে আমরা লিখবো ইট ইজ প্রিপেয়ার্ড এটা তৈরি হয় থ্রু দি ফলোয়িং স্টেপস থ্রু দি ফলোয়িং স্টেপস নিম্নোক্ত যে ধাপগুলো দিয়ে এই প্রিপারেশানটা তৈরি হয় ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু দি ফলোয়িং স্টেপস এটা তৈরি হয় নিম্নোক্ত ধাপগুলোর মধ্য দিয়ে এবারে চলো আমরা এই যে পয়েন্টগুলো ধরে ধরে একটা একটা শুধু বাক্য তৈরি করবো কীভাবে করবো শুধু দেখো আমার কথাটা একটু মন দিয়ে শুনবে এরপরে তোমাদের সবারই সোজা লাগবে এই যে আমরা ইন্ট্রোডাকশানটা লিখলাম আমরা যে কোনো ফুডের ক্ষেত্রে কিন্তু এটা আমরা লিখতেই পারি অর্থাৎ প্রায় প্রতিটা সেন্টেন্সই একই থাকবে যে কোনো ফুডের ক্ষেত্রে আমরা এই জিনিসটা লিখে দিতে পারি খুব সহজে এবারে কি করব একটা প্যারা করব যেটা প্রথম শুরু করবো স্টেপসগুলো প্রথম স্টেপসটা যখন শুরু করব। এট ফার্স্ট দিয়ে শুরু করব। প্রথমেই অ্যাট ফার্স্ট এইবারে দেখো এখানে প্রথম যে তোমরা পয়েন্টটা দেখতে পাচ্ছ কাটিং অনিয়ন চিলি জিঞ্জার ইন্টু পিসেস এগুলোকে টুকরো টুকরো করে কাটা হলো তাহলে কি করবে নিয়মটা কি এই যে ভার্বটাকে এই ভার্ভটাকে প্রশ্ন করবে কি দিয়ে কি কাটা হলো না অনিয়ন চিলি জিঞ্জার এই তিনটা আমরা কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাচ্ছি নিয়মটা হচ্ছে আমরা ভাবটাকে কি দিয়ে প্রশ্ন করব যেটা পাবো সেটাকে প্রথমে লিখবো সাবজেক্ট হিসেবে। তাহলে আমরা চলো আগে এটা লিখে নিই অনিয়ন চিলি জিঞ্জার অনিয়ন চিলি অ্যান্ড জিঞ্জার অনিয়ন চিলি অ্যান্ড জিঞ্জার এবারে কী করবে সাবজেক্ট হয়ে গেল এবারে কী করবে অ্যামিজারের যে কোনো একটা ব্যবহার করবো এখানে যেহেতু তিনটা আছে আমরা আর করব নিয়মটা হচ্ছে কি প্রেজেন্ট ইনফিনাইটেন্সের প্যাসিভয়েস নিয়মটা কী হবে সাবজেক্ট যে আমরা প্রতিটা সেন্টেন্স যে গঠনটাই করবো অ্যাম এর যে কোনো একটা বসাবো তারপরে ভার্ভের থার্ড ফর্ম এই যে গঠনটা মেনটেন করবো দেখো সাবজেক্ট আমরা বসিয়ে দিয়েছি অ্যামিজারের একটা বসিয়ে দিয়েছি এবারে ভার্ভের থার্ড ফর্ম এখানে ভার্ভটা কী আছে কাট কাঠের তিনটা ফর্মই কাট হয় থার্ড ফর্ম তাহলে কী হবে কাট। তাহলে অনিয়ন চিলি অ্যান্ড জিঞ্জার আর কাট এবারে যা আছে ইন্টু পিসেস ইন্টু পিসেস টুকরো টুকরো করে কাটা হলো ব্যাস হয়ে গেলো এবারে পরের যখন এই পয়েন্টটা আমরা যাব এইখানে একটা লাগিয়ে দেবো তারপর দেন দেন এই দেন তারপরে নেক্সট আফটার দ্যাট দে আফটার লেটার এই সবগুলো একটা একটা করে প্রতিটা সেন্টেন্সের আগে লাগিয়ে দেবো তুমি যদি শুধু লাগাও দেন আর নেক্সট তাতেও ঠিক আছে দেন দেনও যদি লাগাও তাতেও ঠিক আছে কোনো ভুল নেই তবে একটু ভ্যারাইটি আনার জন্য আলাদা আলাদা আমরা করব। এবারে কি আছে দেখো ব্রেকিং অ্যানেক একটা ডিমকে ভাঙা হলো তাহলে আমরা ভার্ভটাকে প্রশ্ন করি কি ভাঙা হলো অ্যানেক তাহলে আমরা কি করব অ্যান এক তারপরে আমরা কি বসাবো আমি একটা বসাবো যেহেতু অ্যান আছে এই জন্য আমরা কি বসাবো ইচ এবারে ভার্ভের থার্ড ফর্ম বসাবো ব্রোকেন ব্রেক আছে এখানে দেখো ব্রেক সেখান থেকে আমরা কি করলাম ব্রোকেন তারপরে একটা ডিমকে ভাঙা হলো হলো এবং আমরা এটা একটু নিজে থেকে লিখতে পারি যে ভেঙে একটা পাত্রের মধ্যে রাখা হলো এটা যদি তোমরা লিখতে পারি এখানেও যদি তোমরা ফুল স্টপ করো তাও ভুল অ্যান্ড একটা ডিমকে ভাঙা হলো অ্যান্ড এবং কেপট রাখা হলো কিপের পাঁচ বলব বলবাম ইন ইনে পট একটা পাত্রের মধ্যে সেটা তুমি রাখলে ডিমটাকে ডিমটা তো আর নিচে রেখে দেবে না এটা পাত্রের মধ্যে ভেঙে সেটাকে রাখলে এর পরের পয়েন্টটা কী যাচ্ছে মিক্সিং দি অনিয়ন জিঞ্জার চিলি অ্যান্ড সল্ট তাহলে দেখো এরপরে কী করছো তুমি অনিয়ন জিঞ্জার চিলি আর সল্ট মিশিয়ে দিচ্ছ ওই যে ডিমটা ভাঙলে ওই ডিমের সঙ্গে আমরা এগুলোকে কি করি মিশাই আমরা ডিম ভাজি সেটা বুঝতে পারছি অমলেট মানে ডিমের ভাজা সেইটাকে আমরা তাহলে আমরা যদি প্রশ্ন করি কী মেশানো হলো দি অনিয়ন জিঞ্জার চিলি অ্যান্ড সল্ট তাহলে ওইটাকে পুরোটাকে সাবজেক্ট করো তাহলে এরপরে আবার আমি বললাম কিছু একটা লাগাবো যেরকম নেক্সট তারপর প্রতিটার অর্থ তারপর এইটা পুরোটাকে তোমরা একটু সাবজেক্ট লিখে দাও এই যে দি অনিয়ন জিঞ্জার চিলি অ্যান্ড সল্ট এইটাকে পুরোটা লিখে নাও লিখে নিলে এবারে তাহলে আমরা অ্যামিজারের একটা বসাবো কি এখানে পুরো এটা আর লিখছি না এখানে যেহেতু লেখা আছে অনিয়ন জিঞ্জার চিলি অ্যান্ড সল্ট এবারে কি বসাবো আমরা অ্যামিজারের আর এইবারে ভারটা কি দেওয়া আছে মিক্স মিক্সের ভীতিপম মিক্সড মেশানো হলো কার সঙ্গে মেশানো হলো সেই যে ডিমটা যে ভেঙে রেখেছিল সেইটা উইথ দি এক সেই ডিমটার সঙ্গে মিশিয়ে দিলে উইথ দি এক সেই ডিম আরও যদি ভালো বা লিখতে পারে যে ব্রোকেন এক ভাঙা ডিমটার সঙ্গে মেশানো হলো হলো এরপরের পয়েন্টটা কি আছে স্টারিং মানে ভালো করে নাড়ানো হলো একটা চামচ বা কিছু দিয়ে সেটাকে নাড়িয়ে নেওয়া হলো তাহলে এরপরে আবার একটা কিছু আমরা লাগাবো আফটার দ্যাট বা দেয়ার আফটার আফটার দ্যাট লাগাই সবগুলোর মানেই হচ্ছে কি তারপর আফটার দ্যাট তারপর কি হলো তারপর আমরা কি করব স্টারিং তাহলে আমরা যদি এইটাকে প্রশ্ন করি কীটাকে স্টারিং করা হলো অব তোমরা সাবজেক্টটা কী পাবে বা অবজেক্টটা কী পাবে কীটাকে নাড়ানো হলো না যে মিক্সচারটা যে তৈরি হয়েছে ওই যে গ্লাসে সব কিছু যে দিয়েছিলে একটা পাত্রে ডিমের সঙ্গে যে সব কিছু এগুলো দিয়ে দিয়েছিল তার ফলে কী হয়েছে একটা মিক্সচার তৈরি হচ্ছে সেই মিক্সচারটাকে নাড়ানো হচ্ছে তাহলে আমরা এখানে সাবজেক্টটা এইটা একটু খুঁজে নিতে হবে কীটাকে নাড়ানো হলো না মিক্সচার তাহলে এটা লিখতে পারি যদি তোমার মিক্সচার কথাটা যদি না মাথায় আসে তাহলে তুমি কি করতে পারি দিয়ে করে দিতে পারি মানে সবগুলোকে ভালো করে নাড়ানো হলো তাহলে তুমি দি মিক্সচার করতে পারো দি মিক্সচার সে মিক্সড করে দিচ্ছ ওই জন্য মিক্সচার তৈরি হয়ে গেছে মিক্সচারটা এবারে অ্যামিজারের ইচ এইবারে যে ভার্বটা রয়েছে স্টার্ট তার ভীতিভ করলাম স্টার্ট ওয়েল ভালো করে নাড়ানো হলো একটু একটা যোগ করে দিতে পারো উইথ এ স্পুন একটা চামচ দিয়ে উইথ এ স্পুন একটা চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হলো হলো এরপরে কি দেওয়া আছে পোরিং মাস্টার্ড ওয়েল অর ঘি ইন এ প্যান এবারে কি করা হয়েছে একটা প্যান নিয়ে হয়েছে সেটা উননে রেখে ওভেনের উপরে রেখে সেটাতে কি করা হয়েছে ঢেলে দেওয়া হলো এক মাস্টার্ড ওয়েল অর ঘি তাহলে এখানে যদি আমরা পোরিংটাকে প্রশ্ন করি কি ঢালা হলো মাস্টার্ড ওয়েল অর ঘি তাহলে আমরা এরপরে কিছু একটা লাগাবো এখানে আপটার তারপরে তাহলে পরে দেয়ার আপটা লাগাও দেয়ার আফটার তারপরে এবারে কি তাহলে সাবজেক্টটা মাস্টার্ড অর অর ঘি ঘি এবারে আমি যাদের এখানে ইজ লাগাবো এইটাকে অর থাকলে এটাকে কিন্তু সিঙ্গুলার হিসেবেই ভাববো ঠিক আছে ইজ কি করা হলো পোর্ট ঢালা হলো পোর্ট ঢালা হলো কোথায় ঢালা হলো ইনে প্যান ইনে প্যান একটা পাত্রে একটা পাত্রের মধ্যে অন দি ওভেন এইবারে দেখো কি আছে না পোরিং মিক্সচার ঢালা হলো মিক্সচারটাকে মিশ্রণটাকে যে মিশ্রণটা কোথায় করেছিল এর আগে তোমরা যেটা করেছিলে সমস্ত কিছু দিয়ে একটা করেছিল জিঞ্জার চিলি সল্ট অনিয়ন এগুলো দিয়ে এবং ডিম দিয়ে যে একটা মিশ্রণ করেছিল সেই মিশ্রণটাকে ঢালা হলো তাহলে আমরা একে যদি প্রশ্ন করি কি ঢালা হলো না দি মিক্সচার তাহলে একটা আবার কিছু লাগাও সেই প্রথম থেকে আবার লাগিয়ে আসবো নেক্সট তাহলে এখানে সাবজেক্টটা কি হলো মিক্সচার মিক্সচার বসালে এবারে কী করলে অ্যামিজারের যে কোনো একটা বসালে এবারে এখানে ভার্বটা কি আছে পোর্ট ঢালা হলো ঢালা হলো কোথায় এবং কি করা হলো অ্যান্ড স্প্রেড ভার্বটা আর আছে অ্যান্ড স্প্রেড ছড়িয়ে দেওয়া হলো স্প্রেডের তিনটা ফর্মই স্প্রেড হয় স্প্রেড অল ওভার চারপাশে কার অল না অল ওভার দি প্যান সেই যে পাত্রটা ছিল সেই পাত্রে চারপাশে ভালো করে ছড়িয়ে দেওয়া হলো গোল করে যাতে ভাজা করার জন্য। এইবারে কি করা হলো না ফ্রাইং ওয়েল ভালো করে ভাজা হলো তাহলে আমরা যদি ফ্রাইটাকে প্রশ্ন করি কীটাকে ভাজা হলো না সেই মিশ্রণটাকে বা ইট বলে বলে দিতে পারি আবার লাগাই নেক্সট লাগিয়েছিলে আবার একটা দেন লাগিয়ে দাও দেন তারপরে ইট বলেও লিখতে পারো কোনো ভুল নেই দেন ইট ইজ ফ্রায়েড তারপরে এটাকে ভাজা হলো সাবজেক্ট অ্যামিজার ভাবে থার্ড ফ্রম ওয়েল ভালোভাবে ভেজে নেওয়া হলো যখনই ভেজে নেওয়া হলো এরপরে দেখা হচ্ছে সেটাকে সার্ভিং করা হচ্ছে মানে সেটা বিতরণ করা হচ্ছে মানে দেওয়া হচ্ছে সবার মধ্যে সার্ভ করা হচ্ছে তার আগে যখনই ভাজা হলো তখনই কি হলো বলো দেখি এইখানে একটা সেন্টেন্স তোমরা লিখে নেবে যে ইন দিস ওয়ে এইভাবে ইন দিস ওয়ে অমলেট অমলেটটা ইজ প্রিপেয়ার তৈরি হয়ে গেল যখনই ভেজে নেওয়া হল তখনই কিন্তু অমলেটটা তৈরি হয়ে গেল এইবারে যখন লাস্টে লিখব তখন ফাইনালি ফাইনালি লাস্ট পয়েন্টে যখন যাবো ফাইনালি বা অ্যাড লাস্ট এই যে কোনো একটা দিয়ে তোমরা শুরু করবে অ্যাট লাস্ট এটা সার্ভ একে যদি প্রশ্ন করি কী সার্ভ করা হলো সেই অমলেটটা অ্যাট লাস্ট দি অমলেট অবশেষে সেই অমলেটটাকে অ্যামিজারের ইজ ভারবে থার্ড ফর্ম সার্ফ থেকে সার্ফট এই ভার্ভটা থার্ড ফর্ম সার্ফ হডলি গরম গরম সার্ফ করা হলো আর একটু এর সঙ্গে যোগ করে দিতে পারো উইথ ফর্ক কাটা চামচ দিয়ে ফর্ক দিয়ে কাঁটা চামচ দিয়ে এটাকে সার্ভ করা হলো দেখো এইভাবে সুন্দর করে জাস্ট পয়েন্টগুলোকে এই ফর্মাটায় আমরা কিন্তু লিখে একটা কিন্তু সুন্দর সহজভাবে আমরা প্রসেসিং লিখে নিতে পারি এই ধরনের আরও ভালো ভালো প্রসেসিং যেগুলো লিখিয়েছি আমি সেগুলো ইনস্ক্রিনে দেওয়ার চেষ্টা করছি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বাই